নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। গুড আফটারনুন। তো এটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ। আমাদের বাড়িতে দীপান্বিতা পূজা হয়, দীপান্বিতা লক্ষ্মী পূজা হয়। তো এর অর্ধেক ব্লগটা তো আমি আপলোড করে দিয়েছি দুদিন আগে, তারপরে দুদিন আমি ব্লগ দিতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম, ভাইফোঁটা ছিল, সেই কারণে ব্লগ দিতে পারিনি। আর আমার শরীর ভীষণই খারাপ, আমি এখন তাই ভয়েস ওভার দিচ্ছি, শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। ভেবেছিলাম হয়তো আজকেও ভিডিও দিতে পারবো না, বাট ভাবলাম যে না, ভিডিও ওটা দিয়ে আপনারা হয়তো ওয়েট করে রয়েছেন আমার ব্লগের জন্য। তো সেই জন্য তো সমস্ত ঠাকুরের জোগাড় টোগাড় করে নিয়ে আমি এখন পায়ে একটু আলতা পরে নিলাম, তারপরে একটু সাজুগুজু করব, তারপরে আমি পূজায় বসব। তো এখানে একটু সাজুগুজু করছি, আর শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করছেন যে বামুন ঠাকুর কখন আসবেন, সন্ধে 6টা বেজে গেছে, এখনও আসেননি। তো সেই জন্য উনিও চিন্তায় পড়ে গেছেন, কারণ রাত্রির হয়ে গেলে তো পুজোর মানে প্রসাদ বিতরণও আমি করতে পারবো না, অনেক রাত হয়ে যাবে, আর আমাদের পুজোটা করতে অনেক দেরি হয়, প্রায় 3-3.5 ঘন্টা টাইম লেগে যায়। তো কি করব, ততক্ষণে আমি ভাবলাম যে না, আমাদের যে অলক্ষ্মী ঠাকুর আমাদের বিদায় করতে হয়, তো সেই প্রসেসিংটাই আমি এখন শুরু করেছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বাংলাদেশের শাড়ি। তো যখন আমাদের বাড়িতে এই শাড়িটা নিয়ে এসেছিলেন যিনি বিক্রি করেন, আমাকে বলেছিল বাংলাদেশের শাড়ি, তখনই কিন্তু আমি চোখ বুঝিয়ে শাড়িটা নিয়ে নিয়েছিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। সমস্ত ঘর আলোয় আলোকিত করে দিয়েছি, কারণ আমাদের যখন ঠাকুর বেরিয়ে যান, অলক্ষ্মী ঠাকুর বেরিয়ে যায়, তারপরে কিন্তু পুরো ঘর আলোয় আলোকিত করে দিতে হয়। পুরো মোমবাতি প্রদীপ জ্বেলে আলোয় আলোকিত করে দিয়েছি। এখনও বামুন মশাই আসেননি, তো ভাবলাম দিদির হাতে হাতে আমি একটু হেল্প করে দিই। আজকের আমাদের রান্না হচ্ছে লুচি, আলুর দম, ছোলার ডাল, এই সবগুলো রান্না হচ্ছে দিদিই করছে। এগুলো আমার তো সময় হচ্ছে না, কারণ আমি এদিকে পুজোর জোগাড়ে লেগেছি, সেই কারণে তো একটু সময় পেয়েছি, ভাবলাম দিদিকে একটু হলেও হেল্প করে দিতে পারবো। তো দিদি এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছে, আমি ছোলার ডালটা করে নিলাম, আর শুধু বাকি রয়েছে যেটা লুচি। তো মা ওইদিকে ময়দা মাখা শুরু করে দিয়েছে, তো ময়দাটা মাখা হয়ে গেলে দিদি লুচি করবে, আর আমি এদিকে পুজোর জোগাড়টা করব। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এদিকে বামুন মশাইও চলে এসেছেন, চলুন, বামুন মশাই পুজোয় বসে পড়েছেন, আমিও পুজোয় বসে পড়ি, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তোমার চরণে ও
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তোমায় যে বাজনো সরে, যে বাজনো পূজে তোমায় যে বাজনো।
ফাইনালি আমাদের পূজা সম্পন্ন হলো। এবার আমি সবাইকে প্রসাদ বিতরণ করব, তার জন্য আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় রাত 10টা, রাত 10টার সময় সবাইকে প্রসাদ দিতে হবে, কিছু করার নেই। তো সবাইকে প্রসাদ বিতরণ করা হয়ে গেছে আর এরই মধ্যে চলে এসেছে আমাদের ফুল টিম, মানে আমাদের ফালতু ব্লগার্সের টিম পুরো চলে এসেছে, গোবিন্দ দা, অভিজিৎ, লালটু। তো এখানে বসে সবাই এখন আমাদের ভিডিওটা দেখা হচ্ছে, যে ভিডিওটা আজকেরই পোস্ট হয়েছে সেই ভিডিওটাই আমরা সবাই মিলে বড় টিভিতে ওয়াচ করছি। তো অনেক মজা করলাম, আনন্দ করলাম, ছাদে গিয়ে বাজি ফাটালাম, সবাই মিলে ফানু সরালাম, তারপরে এখন সবাই চলে যাচ্ছে। এখন বাজে প্রায় রাত্রির 1:30, তো 1:30 সময় সবাই চলে যাচ্ছে। আরও রাত জাগা হতো, আরও আনন্দ করা হতো, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্য আর রাত জাগাটা বেশি ঠিক হবে বলে মনে হলো না। সবাইকে টাটা, বাই বাই, আবার নেক্সট ইয়ার আবার হবে আনন্দ, মজা, আনন্দ, উল্লাস, সমস্ত কিছুতে মেতে উঠবো আমরা আবারও এই ছোটোখাটো পুজোর মধ্যে দিয়ে। দিনগুলো কি সুন্দরভাবে কেটে যায় আর খুব ভালো লাগে, মজা হয়। তো সবাই চলে গেল আর এখন আমি চলে এসেছি আমার পার্সেলটা ওপেন করতে। এই পার্সেলটা এসে পড়ে রয়েছে 2 দিন, তো 2 দিন ধরে আমি এটা ওপেন করতেই পারছি না। তো দিবাবুকে বললাম যে দে আমাকে পার্সেলটা আর একটা কাঁচি দে, আমি ওপেন করে দেখি, কারণ যে সমস্ত প্রোডাক্টসগুলো নেওয়া হয়েছে তার ডেটটা ঠিকঠাক আছে কি সেটা দেখার জন্যই আরও তাড়াহুড়ো করছিলাম। তো চলুন দেখি এর ভেতরে এখন কি আছে। এই যে সবার প্রথমে আমরা আন্ডার আর্মসের জন্য এটা ফ্রি দিয়েছে অবশ্য, তো এটা সেন্টটাও খুব সুন্দর দেখলাম। তো আমি যদিও ইউজ করি না এটা, যেই হোক ইউজ করবে রেখে দিই। আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে নিভিয়া সফট, তো এগুলো সবই অফারে যাচ্ছিলো সেই জন্য আমি নিয়ে নিলাম, আর সবই কিন্তু নাইকা থেকে নিয়েছি। আর এটা দিদির জন্য আমি অর্ডার করেছিলাম, দিদি বডি লোশনটা মাখে হচ্ছে ভেসলিনে আর আমি বডি লোশনটা ইউজ করি নিভিয়ার, তো দিদির জন্য ওটা আর আমার জন্য এটা। আর হচ্ছে কিনেছি হচ্ছে ওই যে ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভয়েস ওভার দিতে পারছিলাম না ওই জন্য জড়ি ঘন্টা করে ভয়েস ওভার দিলাম, কিছু মনে করবেন না, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, বাই।